কোন কোন ক্ষেত্রে সহি প্রেম চলছে, নাউজুবিল্লাহ, দিনদার ভাইয়ের সাথে দিনী বোনের প্রেম, এটা সহি প্রেম নাকি? নাউজুবিল্লাহ। তো হারাম অ্যাফেয়ার্স সমস্যা, যুবকদের একটা সমস্যা হচ্ছে পারিবারিক সাপোর্টের অভাব। পারিবারিক সাপোর্টের অভাবে এদের মানসিকতা গুলো বিক্ষিপ্ত হয়ে যায়, হতাশায় তারা ভোগে। যখন তারা হতাশায় ভোগে তখন মাদকের কাছে যায়, গার্লফ্রেন্ডের কাছে সুখ না পেলে তখন মাদকের কাছে আসে, কখনো কখনো মিউজিকের কাছে যায়। এগুলো থেকে যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন পর্ন দেখা শুরু করে। একটা ছ্যাঁকা খেয়ে গেলে তখন মেয়েদেরকে আর ভালো লাগে না, তখন মনে হয় যে আমি আর বিয়ের সাথে কিছু করবো না, সারা জীবন এগুলো খারাপ কাজ করেই বেড়াবে, মেয়েরা আসলে ভালো না। আমি কিন্তু বলিনি মেয়েরা ভালো না, কিছু মানুষ তখন মনে করে যে মেয়েরা আর ভালো না, এখন মেয়েদের সাথে হালাল সম্পর্কের দরকার নাই, খালি হারাম সম্পর্ক করবো, জীবনটা পার করে ফেলাবো। ধনীর দুলাল হলে আরো মুশকিল, তখন চলে যাবে বারে, বিয়ার খাবে, হুইস্কি খাবে, অ্যালকোহল খাবে, মারামারি করবে, গুন্ডা মাস্তানি করবে। আর কোনো কোনো ক্ষেত্রে গুন্ডা মাস্তানি করে আবার কেরিয়ারও ভালো হয়ে যায়। অনেক সময় যে যত বড় গুন্ডা হতে পারে তার কেরিয়ার তত ভালো হয়ে যায়। তো এগুলো যুবকদের সমস্যা। একটা কথা বলি এখানে, যে যে প্রবলেমস গুলো হয়, হতাশা বলেন, মাদক বলেন, পর্নোগ্রাফি বলেন, আপনার হারাম অ্যাফেয়ার্স বলেন, বেকারত্ব, চাকরি পাচ্ছেন না, দারিদ্রতা, ফিউচারের টেনশন, বিয়ে করতে পারছেন না, সবকিছু কঠিন মনে হয়, এগুলো যুবকদেরকে নিয়ে যায় খারাপ পথের দিকে, শয়তানের আনুগত্যর দিকে। তখন তারা মনে করে এখানে গেলে মনে হয় সুখ পাবো, মনে হয় মিউজিকে সুখ পাবো, হয়তো মাদকে সুখ পাবো, বা গার্লফ্রেন্ডের কাছে গেলে সুখ পাবো, বা বড় পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে আমি সুখ পাবো, স্ট্যাটাস বাড়বে। বা অনেকে ধনী হওয়ার জন্য হারাম রাস্তা খোঁজেন দ্রুত টাকা আর্ন করার জন্য। বিশ্বাস করেন ভাই, এগুলো আপনাকে চিরস্থায়ী সুখ শান্তি দিবে না, এগুলো সাময়িক একটা নেশা দিতে পারে, মাদকের মতো একটা সাময়িক নেশা ঘোর দিতে পারে। চিরস্থায়ী সুখ শান্তি এবং সাকিনা কে দিবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। তার মাধ্যম হচ্ছে আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি সমস্ত এইসব উৎসগুলোকে ছেড়ে ফেলেন, ফেরে হাতের মধ্যে কোরআন ধরেন, দেখবেন মনের মধ্য থেকে প্রশান্তি পাচ্ছে। কোরআন আপনাকে এত প্রশান্তি দিবে, এত সুখ দিবে, মনে এমন নূর নিয়ে আসবে, সারা দুনিয়া যদি আপনার থেকে দূরে চলে যায় আপনার কিচ্ছু মনে হবে না। আপনার আপনজনরা যদি আপনাকে নাও বোঝে আপনার কিচ্ছু মনে হবে না। আপনি হকের উপর থাকার পর দেখবেন সবকিছু সংকীর্ণ হয়ে আসছে, সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, ভালো মন্দ বলছে, পরিবার থেকে বাধা পাচ্ছেন, সমাজ থেকে বাধা পাচ্ছেন, পিতা মাতা বাধা দিচ্ছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল, চাকরি পাচ্ছেন না, দাড়ি রাখছেন বলে বিয়ে হচ্ছে না। তো দেখবেন আপনার মনে তারপর একটা শান্তি কাজ করবে, কারণ আপনি কোরআন ধরে আছেন। আমি এই কথাগুলো এই জন্য বলতে পারি বিকজ আমি আপনাদের বয়সী, আর আপনারা জানেন না যে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 7 বছর, তখন থেকে নিয়ে এই যে 30 বছর পর্যন্ত আমাকে কতগুলো স্ট্রাগলের সিঁড়ি পার হয়ে এই জায়গায় আসতে হয়েছে। আমাকে কেউ কখনো একটা ইসলামিক বই হাদিয়াও দেয়নি, বিশ্বাস করলেন? একটা বই পুরো বংশ মিলে একটা ইসলামিক বই কেউ কিনে আমার হাতে তুলে দেয়নি, এটা পড়ো আল্লাহ তোমাকে হেদায়েত দিবে। আমার এই লেকচার হয়তো তারাও শুনবে, তারাও স্বীকার করবে কথাটা। তবে আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, তিনি আমার শুরুটা করেছিলেন কোরআন দিয়েই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আপনাদের সাইকোলজিগুলো ভালো বুঝি। তো এই মাদকটা এখনকার বিশ্বের দেখবেন প্রধান সমস্যা যুবকদের অধঃপতনের। 1 নম্বর কি প্রবলেম বলেছিলাম? শিরক। 2 নম্বর সুদ। 3 নম্বর হচ্ছে এই যে মাদক। আইন দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে লজ গুলো বাস্তবায়ন করে কোশ্চিন কালেও সমাজ থেকে 100% মাদক দূর করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরটাকে, ইন্টারনাল যে আত্মাটা আছে, এটাকে আপনি আল্লাহর আনুগত্যে না নিয়ে আসতে পারছেন, যখন দেখবেন যুবকরা এসব
এসব থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কোরআনকে ধরেছে হাতে, নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত, দান সাদাকা করছে, কোরআন তেলাওয়াত করছে, রোজা রাখছে, দাড়ি ছেড়ে দিয়েছে, টাকার উপর কাপড় পরছে, হারাম অ্যাফেয়ার ছেড়ে দিয়েছে, হালাল খাচ্ছে, অটোমেটিক দেখবেন এই যুবক কোশ্চিন কেন মাদকের কাছে যাবে না, কিচ্ছু করতে হবে না, শুধু মানুষের অন্তর জগৎটাকে পরিবর্তন করতে হয়, এটাই ছিল নবীদের কাজ। তারা এসে মানুষের আত্মাটাকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষের মস্তিষ্কটাকে আত্মাটাকে পরকালমুখী করেছেন, দুনিয়া থেকে পরকালমুখী করেছেন, মানুষকে বুঝিয়েছেন যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে সওয়াল যাওয়া হবে, জান্নাত জাহান্নামের বিষয় আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। এই চেতনা যখন ঢুকবে ভিতরে, অটোমেটিক দেখবেন মানুষ পাপ থেকে দূরে আছে। এরপরও পাপ হতে পারে, তখন পাপের শাস্তি হবে, আইন হবে, বিচার হবে। চতুর্থ সমস্যা ছিল ওই যুগে নারীর অবমাননা, এতেও হার মানিয়েছে। ধর্মের নামে আমরা ওদেরকে সম্পত্তি দিচ্ছি না, মুসলিম ধর্মের নামে আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি না। নারীরা সারা দেশ টসে বেড়াবে, ফেতনা ছড়াবে না, দিনই মসজিদে আসলে, মসজিদে আসলে বা দিনই হালাকায় আসলে ফেতনা ছড়াবে, তাই না? আমরা বলছি না এগুলো শিক্ষা থেকে বঞ্চিত করছি, তাদের জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না। শুধু মেয়েরা পড়বে, ওখানে ছেলেদের ওখানে এন্ট্রেন্স থাকবে না, শুধু মেয়েদের জন্য আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়তে পারছি না। একটু ভাবেন, আপনার স্ত্রী বা আপনার বোন, আপনার মা শিখবে কোথায় দিনটা শেখার মাধ্যমটা কি? আপনি না হয় এখানে আসছেন, অনেক মাহফিলে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, মাদ্রাসা যাচ্ছেন, আলেম ওলামার সংস্পর্শে যাচ্ছেন, আপনার স্ত্রী কি হবে, আপনার বোন আপনার মায়ের কি হবে? তো মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি এই দিনের নামে। অল্প কিছু মাদ্রাসা গড়ে উঠেছে মেয়েদের জন্য, সেগুলো কিন্তু ওয়েল কোয়ালিফাইড না, একদম এখনকার যুগ উপযোগী না। এটা আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মেয়ের প্রতি জুলুম হয়ে গেছে। আর এই হিউজ পপুলেশনকে অ্যাভয়েড করে আপনি কখনো সমাজ সংস্কার করতে পারবেন না। সমাজ তো দূরের কথা, পরিবারই সংস্কার করতে পারবেন না। যতই আপনি মুত্তাকি পরেজগার হন না কেন, স্ত্রী যদি লাইনে না থাকে ভাই, তাহলে আপনিও দেখবেন বেলাইনে চলে গেছে। আর স্ত্রী যদি লাইনে থাকে, আপনাকে আত্মবিশ্বাস দেয়, আল্লাহ ওয়ালি হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনি বিশ্ব জয় করতে পারবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, এবং তাদেরকে যাবতীয় অবমাননা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এগুলোর বাইরেও আছে অশ্লীলতা। আজকে মেয়েদেরকে আমরা বেহায়ার মতো নামিয়ে দিয়েছি, পর্দার বালাই নাই, ফ্রি মিক্সিং, কোঅর্ডিনেশন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সব একসাথে চলছে, যেখানে যাবেন সেখানেই নারী, রাস্তাঘাটে, মার্কেটে, সিনেমা হলে, ব্যাংকে, এভরি সিঙ্গেল সেক্টর, বললে শেষ করতে পারবো না। আর বললে আমার মুখ দিয়ে এমন কিছু শব্দ বের হয়ে যেতে পারে যেটা হয়তো অনেকের পছন্দ হবে না।